নমস্কার বন্ধুরা, এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট তুলে ধরব। চলুন বিস্তারিত আলোচনায় প্রবেশ করা যাক। বাংলায় আরও বাড়ল লকডাউন, নবান্নে ঘোষণা মুখ্যমন্ত্রী। দেশ জুড়ে লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা, বাংলাও সেক্ষেত্রে ব্যতিক্রম নয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবার আরও এক দফায় লকডাউন বৃদ্ধির ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকের পর আজ নবান্নে সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী। জানান যে এই সংক্রমণ মোকাবিলায় বাংলায় লকডাউনের মেয়াদ বাড়ানো হচ্ছে। আগামী 30 এপ্রিল পর্যন্ত রাজ্যে লকডাউন বাড়ানো হচ্ছে। সংক্রমণ মোকাবিলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে বসেন দেশের সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীরা। বৈঠকে অংশ নিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। বৈঠকে লকডাউনের মেয়াদ বাড়ানোর আর্জি জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রীরাও সেই একই বিষয়ে সওয়াল করেছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন সাংবাদিক বৈঠকে বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে লকডাউন বাড়ানো নিয়ে কথা হয়েছে, আমরাও লকডাউন বাড়ানোর পক্ষে মত দিয়েছি। এরই পাশাপাশি রাজ্যবাসীকে ঘরে থাকার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী। রাস্তায় কোনো রকম ভিড় বা জমায়েত কোনোভাবেই বরদাস্ত করা হবে না বলে এদিন সাফ জানিয়েছেন তিনি। এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, অনুগ্রহ করে বলছি লকডাউন মানুন, বাড়িতে থাকুন, সমস্ত ধর্মীয় আচার অনুষ্ঠান বাড়িতে বসেই পালন করুন, রাস্তায় অযথা ভিড় করবেন না। এর পাশাপাশি মুখ্যমন্ত্রী বলেন, লকডাউনের জেরে সাধারণ মানুষের কষ্ট হচ্ছে বুঝছি, নিয়ম মেনে বেকারি চালু রাখতে বলেছি, তবে নিয়ম না মানা হলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। প্রধানমন্ত্রী বলেছেন আগামী 2 সপ্তাহ খুব গুরুত্বপূর্ণ। এদিকে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে আর্থিক প্যাকেজের দাবি জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রের কাছে জিডিপির 6% এই সংক্রমণ মোকাবিলায় খরচ করার দাবি জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যগুলিকে এই সংক্রমণ মোকাবিলায় পর্যাপ্ত আর্থিক দাবি জানিয়েছেন মুখ্যমন্ত্রী। রাজ্যগুলিকে 10 লক্ষ কোটি টাকার প্যাকেজ ঘোষণারও দাবি জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এ প্রসঙ্গে তিনি বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে সমস্ত রাজ্যের জন্য 10 লক্ষ কোটি টাকার প্যাকেজ চেয়েছি, বাংলার জন্য কেন্দ্র থেকে 25,000 কোটি টাকার প্যাকেজ চেয়েছি। এদিকে এ রাজ্যে 30 এপ্রিল পর্যন্ত লকডাউন বাড়ানো ঘোষণা হলেও এ রাজ্যের সমস্ত স্কুল কলেজ বিদ্যালয় বন্ধ থাকবে 10ই জুন পর্যন্ত। মুখ্যমন্ত্রীর কথায় এই লকডাউনের সঙ্গে গরমের ছুটি যুক্ত করে এই 10ই জুন পর্যন্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে রাজ্যে এই সংক্রমণের হটস্পট হিসেবে কমপক্ষে 10টি এলাকাকে চিহ্নিত করেছে রাজ্য সরকার। এই এলাকাগুলিতে লকডাউন পুরোপুরি কার্যকর করা হবে 14 দিনের জন্য। ত্রিস্তরীয় নজরদারি ব্যবস্থা করা হবে এই এলাকাগুলিতে। এই 10টি জায়গার মধ্যে 2টি রয়েছে উত্তরবঙ্গে এবং বাকিগুলি দক্ষিণবঙ্গের। উত্তরবঙ্গের হটস্পট হতে চলেছে কালিম্পং এবং আলিপুরদুয়ার। কালিম্পংয়ে 1 জনের মৃত্যু হয়েছে, এই একই পরিবারে 11 জন আক্রান্ত হয়েছেন। দক্ষিণবঙ্গের হটস্পটগুলির মধ্যে রয়েছে হলদিয়া, হাওড়া, এগরা, কলকাতার পকেট এলাকা, দমদমের পকেট এলাকা, সল্টলেকের পকেট এলাকা এবং উত্তর ও দক্ষিণ 24 পরগনার কিছু অংশ। রাজ্যের মুখ্য সচিব জানিয়েছেন, এই সংক্রমণের হটস্পট ঘোষণার আগে মাস্টার প্ল্যান তৈরি করা হচ্ছে, যাতে এলাকাগুলিতে ঢোকা এবং বেরোনো পুরোপুরি বন্ধ করা হলে ওষুধ এবং অন্য সামগ্রী সরবরাহ করা যায়। এ প্রসঙ্গে উল্লেখযোগ্য, সম্ভাব্য হটস্পট এলাকাগুলিতে আগে কেউ আক্রান্ত হয়েছেন কিংবা কেউ মারা গিয়েছেন। হটস্পট এলাকাগুলিতে ত্রিস্তরীয় নজরদারি ব্যবস্থা রাখা হবে, যাতে কেউ এই এলাকায় ঢুকতে কিংবা ওই এলাকা থেকে বেরোতে না পারেন। নির্দিষ্ট এলাকার বাইরে পুর বা পঞ্চায়েত এলাকা, তার বাইরের গ্রাম কিংবা অন্য এলাকা নিয়ে এই ত্রিস্তরীয় এলাকা গড়ে তোলা হচ্ছে। বিভিন্ন পুরসভা, পুর নিগম এবং জেলা প্রশাসনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকও করেছেন মুখ্য সচিব। গ্রামীণ এলাকায় যেসব হটস্পট রয়েছে সেখানে ব্লক, গ্রাম পঞ্চায়েত ও গ্রাম এবং শহর এলাকায় সংশ্লিষ্ট রাস্তা ও সংক্রমিত হওয়া এলাকাকে এই লকডাউনের আওতায় আনা হয় বলে জানিয়েছেন মুখ্য সচিব। রাজ্য সরকারের তরফে মুখ্য সচিব জানিয়েছেন, এই রকম নিরুপায় হয়েই সম্পূর্ণ লকডাউনের পথে যেতে হচ্ছে। রাজ্য সরকারের তরফে কোনো হটস্পটের নাম জানানো না হলেও একটি ম্যাপে হলুদ স্পট দেখিয়েছেন তিনি।
কেন্দ্রীয় সরকার এই সংক্রমণ থেকে মানুষকে বাঁচাতে এবং দেশকে বাঁচাতে বড় সিদ্ধান্ত নিয়েছে। মাস্ক, ভেন্টিলেটর সহ মেডিকেল ইকুইপমেন্ট সস্তা করার জন্য এর উপরে সমস্ত প্রকার ট্যাক্স তুলে দেওয়া হয়েছে। কেন্দ্র সরকার এই সমস্ত মেডিকেল উপকরণের ওপর কাস্টম ডিউটি ও হেলথ সেস তুলে নিয়েছে। সরকারের তরফে জানানো হয়েছে যে বিশেষ মেডিকেল ইকুইপমেন্ট 30 সেপ্টেম্বর 2020 পর্যন্ত কোনো ডিউটি নেওয়া হবে না। এই যে লকডাউন বাড়ছে, এই লকডাউন বাড়ার ফলেও কোন কোন কাজগুলির ক্ষেত্রে মিলবে ছাড়? লকডাউনের সময় ছাড় দেওয়া হয়েছে কৃষকদের, চাষিদের, মৎস্যজীবীদের। সরকারের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, অত্যাবশ্যকীয় পণ্যদ্রব্য এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্য যারা বিক্রি করে এবং উৎপাদন করে তাদের ক্ষেত্রে সরকারের তরফ থেকে ছাড় দেওয়া হয়েছে। তবে বাংলার লকডাউন রক্ষা নিয়ে অসন্তুষ্ট কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক শনিবার রাজ্য সরকারকে চিঠি লিখে অসন্তোষ প্রকাশ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। চিঠিতে বলা হয়েছে, পশ্চিমবঙ্গের অধিকাংশ জায়গায় লকডাউন অমান্য করা হয়েছে। এই নিয়ে রাজ্য সরকারের কাছে রিপোর্ট তলব করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। 21 দিনের লকডাউন কড়া হাতে মোকাবিলা করার জন্য বলা হয়েছিল রাজ্যগুলিকে, আর তার জন্য আইন প্রয়োগেও ছাড়পত্র দেওয়া হয়েছিল। কিন্তু প্রায় শেষ পর্যায়ে এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক পশ্চিমবঙ্গের লকডাউন রক্ষা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। লকডাউন রক্ষায় ব্যর্থ হয়েছে রাজ্য সরকার, এমনই অভিযোগ করা হয়েছে প্রকারান্তরে। উল্লেখ রয়েছে, রাজাবাজার, নারকেলডাঙ্গা, তপসিয়া, মেটিয়াবুরুজে লকডাউন মানা হয়নি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে লেখা চিঠিতে লেখা আছে, রাজ্যের একাধিক এলাকায় রাজনৈতিক নেতাদের বিনামূল্যে খাদ্য সামগ্রী বিতরণ করতে দেখা গিয়েছে, কিন্তু সেগুলি রেশন মারফত বিলি করার কথা বলা হয়েছিল। একাধিক জায়গায় রাজ্য পুলিশ ধর্মীয় সমাবেশ করতে দিয়েছে বলেও চিঠিতে অভিযোগ করা হয়েছে। চিঠিতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এই নিয়ে রিপোর্ট তলব করেছে স্বরাষ্ট্রমন্ত্রক। একই সঙ্গে পরবর্তী পর্যায়ে লকডাউন রক্ষায় যেন কোনো গাফিলতি না হয় সেদিকটি সুনিশ্চিত করতে বলা হয়েছে। লকডাউন ঠিকঠাক মান্য হচ্ছে কি না নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। অন্যদিকে দেশ জুড়ে এই সংক্রমণে আক্রান্তের সংখ্যা ক্রমাগত বেড়েই চলেছে। এই মুহূর্তে আক্রান্তের সংখ্যা 7,500 অধিক হয়ে গেছে। 24 ঘন্টায় দেশে এই সংক্রমণে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 768, যার মধ্যে মহারাষ্ট্রেই সবথেকে বেশি আক্রান্ত হয়েছে। এখনও পর্যন্ত মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা 1,574 জন। সারা দেশে এখন এই সংক্রমণে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 7,529 জন। কেন্দ্রের দাবি, যদি লকডাউনকে ঠিকমতো মান্যতা না দেওয়া হয় তাহলে আগামী দিনে এই সংক্রমণে একদিনে আক্রান্তের সংখ্যা 2 লাখের অধিক হবে। তাই লকডাউনকে অবশ্যই গুরুত্ব দিন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের হিসাব অনুযায়ী এ রাজ্যে এই সংক্রমণে আক্রান্তের সংখ্যা 126 এবং যার মধ্যে মৃত্যু হয়েছে 5 জনের। যদিও রাজ্যের হিসাব অনুযায়ী অবশ্য এ রাজ্যে আক্রান্তের সংখ্যা 95, যা থেকেই তৈরি হয়েছে বিভ্রান্তি এবং যা থেকেই তৈরি হচ্ছে বর্তমানে রাজনীতি। বিরোধীদের প্রশ্ন, কেন্দ্রের এবং রাজ্যের এইরূপ তথ্যের গরমিল কেন হচ্ছে? এদিকে এপ্রিলের মধ্যেই পশ্চিমবঙ্গের জন্য 6 লক্ষ মেট্রিক টন সিদ্ধ চাল জোগাড় করতে উঠে পড়ে লেগেছে মোদি সরকারের খাদ্য এবং গণবণ্টন মন্ত্রক। উড়িষ্যা, ছত্তিশগড় এবং তেলেঙ্গানা থেকে পশ্চিমবঙ্গের জন্য সিদ্ধ চাল পাঠানোর পরিকল্পনা করছে। লকডাউনের পরে গরিব মানুষকে সুরাহা দিতে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনায় রেশনে প্রতি মাসে মাথাপিছু 5 কেজি করে অতিরিক্ত চাল বা গম দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এপ্রিল থেকে শুরু করে 3 মাস দেশের 81 কোটি মানুষ এই সুবিধা পাবেন। বাঙালিরা যেহেতু ভাত খেতে বেশি পছন্দ করেন, সেই ভেবেই পশ্চিমবঙ্গের জন্য সবটাই চাল দরকার। এই জন্যই সরকারের তরফ থেকে এইরূপ সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে চালের পরিমাণ বেশি করে পাঠানো হবে।
যাই হোক, এই যে 15 দিন আরও বাড়ানো হলো লকডাউন, আশা করি দর্শক বন্ধুরা বুঝতে পারছেন লকডাউনের গুরুত্ব কতখানি। তাই অনুগ্রহ করে লকডাউনকে সফল করার জন্য বাড়িতে থাকুন, খুব প্রয়োজন ছাড়া বাইরে বেরোবেন না। ভিডিওটি আজ এখানে শেষ করলাম, নমস্কার, ধন্যবাদ।